গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 12:40। তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল থেকে ব্লগ আরম্ভ করিনি, তার কারণ হচ্ছে আজকে সেরকম না কাজকর্মের একটা মানে জোর ছিল না, তো ভাবলাম যে মানে একটু পরেই ব্লগ আরম্ভ করি। তো আজকে কালকে যেহেতু রান্নার মধ্যে মাছটা রান্না করে রেখেছিলাম, তো এই মাছটা সমস্ত গরম করে রেখেছি। এখানে ডাল করেছি, এই যে ডাল, আর হচ্ছে ওদিকে মাছ টাছ গরম করে ভাত করে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে, রিনাও বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে, আর একটু চিংড়ি মাছ ছিল সেটাও গরম করে সব এখানে, এই যে এখানে সব গরম টরম করে রেখেছি, এটাতে একটা আছে এটাতে আছে। আর কালকে যে পাট পাতার বড়া ভেজেছিলাম সেটা না তৃপ্তি করে খেতে পারিনি, ওই ব্যাংকে গেলাম এই করলাম। তো আজকেও কিছুটা পাট পাতার ওই ধুয়ে রেখেছি, এই যে এখানে, খাওয়ার আগে বড়াটা ভাজবো, এখন করবো না। আর সকালে আমরা ব্রেকফাস্ট করেছি হচ্ছে, আমি আজকে কিছু খাইনি, মুড়ি খেয়েছি, চা মুড়ি খেয়েছি, আর ইচ্ছে করছে না খেতে। আর হাজবেন্ড খেয়েছে হচ্ছে কালকে যে ননদের বাড়ি থেকে যে এই ননদের জায়ের বাপের বাড়ি থেকে যে প্রসাদ পাঠিয়েছিল, সেখানে অনেকটা না পায়েস মিষ্টি ছিল, ওগুলো হাজবেন্ড আর রাতে খেতে পারিনি, ওই পায়েস মিষ্টি দিয়ে মুড়ি খেয়েছে। আর ছেলে খেয়েছে চা বিস্কুট, ছেলেও কিছু খায়নি। তো এখন রান্নাবান্না হয়ে গেছে, আমরা দুপুরের লাঞ্চটাও করে ফেলবো তাড়াতাড়ি। তো আজকে রান্নাবান্নার এদিকে সেরকম একটা কাজ ছিল না বলে ঘরের অনেকটা কাজ করেছি, সেই জামা কাপড় দিয়ে ভরানো ছিল, সেই জামা কাপড়গুলো গোছানো হয়েছে। হাজবেন্ড সকালে উঠে অনেক ইস্ত্রি করেছে, ইস্ত্রি জামা কাপড়গুলো গোছানো হয়নি। তো ভাবি আজকে যখন রান্নাবান্নার খুব একটা কাজের চাপ নেই, তো ভাবি জামা কাপড় কিছুটা গোছানো হয়েছে, কিছুটা আলমারিতে ভরবো, আর মোচাটা ছুলবো, আজকে মোচাটা ছুলে রাখবো, কাজের যেহেতু চাপ নেই। তো চলো আজকের ব্লগটা আরম্ভ করলাম, কী কী কাজকর্ম করবো এখন থেকে সব কিছুই কম বেশি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকে সকাল থেকে রান্নাবান্নার খুব একটা তো ঝামেলা করিনি তোমাদের বললামই, শুধুমাত্র ডাল আর ভাতই করেছি, মাছ ছিল মাছটা গরম টরম করে গ্যাস ট্যাস মুছে রেখেছি। আর এদিকে দেখো এই ঘরের অনেকটা কাজ করেছি, যেমন জামা মানে চেয়ারে যে কত জামা কাপড় ছিল সেগুলো সমস্ত ঢুকিয়ে দিয়েছি। তো এখন শুধু যে হাজবেন্ড সকালে আয়রন করেছে জামা কাপড় এগুলো শুধু গোছাবো। তো এগুলোর মধ্যে তো মানে আমার কিছু আছে, হাজবেন্ডের আছে, ছেলেরও আছে, তো প্রথমে মানে সবারটা আলাদা করে নিলাম, এবার যার যারটা যেই যেই জায়গা থাকে সেখানে সব গুছিয়ে রাখবো। তো এদিকে দেখো আমার এক যাও কিন্তু ঘরে আছে, ওর সাথেই বসে মানে কথা বলতে বলতে এই কাজগুলো করে নিচ্ছি। আর অনেক দিন ধরে না চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো ছিল গো, আজকে গোছাতে পেরে না বেশ ভালো লাগছে। আর এই ঘরটায় ঢুকলে শুধু এদিক জামা কাপড় ওদিক জামা কাপড় আমারও বিরক্ত লাগছে। তো যাই হোক চলো, মোটামুটি ঘরটাকে গুছিয়ে নিয়েছি। তো এরপরে এটা করতে করতে কিন্তু বেশ অনেকটা টাইমই লেগে গেল জানো তো, তো আমার যার সাথে কথা বলতে বলতে কাজগুলো হয়ে গেল, আর এরপরে এগুলো গুছিয়ে রেখে চলে যাব আমরা দুপুরের লাঞ্চ করতে। তো দেখো এখানে বসেছি দুপুরের লাঞ্চ করার জন্য। তো এর আগে মানে জামা কাপড়গুলো ভাজ করে পাট পাতার বড়াও ভেজে নিয়েছি। তো আগের দিন যে বড়াটা খেয়েছি ঠিক আছে, কিন্তু সেই রকম না তৃপ্তি করে খেতে পারিনি, সেই এলাম বেলা করে ব্যাংকের থেকে এসে কোনো রকমে ভেজে টেজে খেয়েছি। আর আজকেও কতগুলো পাতা ছিল, যদি ওগুলো না ভাজি না তাহলে নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম আগে পাট পাতার বড়াটাই ভেজে ওটা খেয়ে শেষ করি, এরপরের দিন আবার আরেকটা কিছু রান্না করব। তো চলো আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। কালকে যে পেয়ারা আর জামরুল এনেছি ওগুলো কেটে নিয়েছি, আমি আর হাজবেন্ড এখন বসে এগুলো একটু খাবো। তো না
বলো বাবা, তো খেয়ে দিয়ে সব গোছ গাছ করে এসেছি, এবেলার মতো তো শেষ করলাম। বিকেলে আজকে না প্রচুর কাজ আছে, তো একটু রেস্ট নিয়ে নিই, এরপরে বিকেলে উঠে সব কাজকর্ম করবো। 3টে বেজে গেছে তাও, তো চলো। জামরুলটা ভালো মিষ্টি। তো চলো বিকেলে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30। তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো আজকে বেশ অনেকটা অনেকক্ষণ ঘুমিয়েছি, বেশ ভালো ঘুমিয়েছি আর কি। তো আজকে যেহেতু ঘুমিয়ে পড়েছি, আজকে একটা বড় কাজই বাকি রয়ে গেছে, ভিডিও এডিট করাই হয়নি, এডিট করতে করতেই ঘুমিয়ে পড়েছি। তো এখন একটু দেখো রেডি হয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রেডি হয়েছি, এখন আমি বেরোবো আমাদের পাশের মুদিখানা দোকানে যাব। একদম প্রয়োজনীয় কয়েকটা জিনিস, একদম মানে না আনলে না হয় সেই জিনিসগুলো আনার জন্য যাব। যেমন মনে করো চা পাতা, এতটুকু চা পাতা অবধি নিই, আজকে সকালে চা করেছি উল্টো দিকে ননদের কাছ থেকে চেয়ে এনে। তো যেহেতু বাড়ি ছিলাম না, তো দুদিন তো বাজার আর কিছু করতেই পারিনি, একদিন ধোয়া কাচা করলাম, পরের দিন আবার আমার মেয়ের সময় মারা গেল, সেখান থেকে সকালে এলাম। কালকে হাজবেন্ড বাজার করেছে, তরকারি বাজার, মাছ বাজার করেছে, কিন্তু মুদি সদাই কিছু শেষ হয়ে গেছে, সেগুলো মানে না আনলে নয়। কয়েকটা জিনিস, চা পাতা, বিস্কিট, তেল, এই 3টে জিনিস একদম আমার এখন লাগবেই, তো ওগুলো আনবো, সাথে কয়েকটাও জিনিস আনবো। তো চলো কথা না বলে আগে জিনিসগুলো নিয়ে এসে রাখি, একটু চা খাবো, তো তারপরে ভিডিও এডিট যেটুকু বাকি আছে করে ভিডিওটা পোস্ট করতে হবে। ভিডিও পোস্ট করতে আজকে হয়তো একটু দেরি হয়ে যাবে, তো চলো আগে জিনিসগুলো নিয়ে আসি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো পাশের মুদি দোকান থেকে চলে এসেছি, তো এই যে তেল, দু রকমের বিস্কুট, চা পাতা, তরকার ডাল, তারপরে কাবলি চানা, মুসুর ডাল আর ছোলার ডাল, চিনি, এ কটা জিনিস নিয়ে এসেছি, আর যেটা যেটা লাগবে হাজবেন্ড পরে নিয়ে চলে আসবে। আর এদিকে দেখো এসে কিন্তু মোচাটাও মোটামুটি ছোলা হয়ে গেছে, এবার মোচাটাকে কুচিয়ে নিচ্ছি। তো আমি তো হ্যান্ড চপার দিয়েই মোচা বলো শাক বলো সবই কুচিয়ে নিই। এবার ননদ এসছে, ননদ আবার বলছে আমি হাতে কুচিয়ে দিই, তো হাতে এত মোচা কাটলে কালো হয়ে যায় না, আমি চপার দিয়েই সুন্দর কুচিয়ে নিতে পারি, যেন খুব সুন্দর শাক মোচা, পেঁয়াজ তো হয়ই লঙ্কা, মানে মোচাও এত সুন্দর কুচানো হয় না, খুব সুন্দর। তো আমি চপার দিয়েই কুচিয়ে নিচ্ছি দুজনে মিলেই। তো এবার আজকে রাতের জন্য মোচাটা রান্না করব, তো চলো মোচাটা কীভাবে রান্না করি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো মোচাটা কিন্তু অবশ্যই নিরামিষভাবে করব রান্না। তো দেখতে পাচ্ছ মোচাটা কত সুন্দর কোচানো হয়েছে, তো হ্যান্ড চপারে কিন্তু খুব সুন্দর মোচা শাক এগুলো কোচানো যায়, তোমাদেরকে আগেই বললাম, তো হাতেও এত সুন্দর কোচানো যায় না। তো যাই হোক মোচাটা ভালো করে ধুয়ে নিলাম, এবার কুকারে 2-3 সিটি দিয়ে এবার কুকারটাও ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে কুকারের ব্যবহার হয় না। তো কুকারের মধ্যে একটুখানি জল নিয়ে মোচাগুলো দিয়ে দেব, দিয়ে নুন দিয়ে 3টে মতো সিটি দিয়ে নেব, এরপরে একটু ঠান্ডা করে মোচাগুলোকে কিন্তু চটকে নিতে হবে। তো যাই হোক চলো, তারপরে ঝুড়ি টুড়িগুলো একটু ভালো করে ধুয়ে ধুয়ে রাখছি। তো দেখছো তো এখনও যে একটু কলে জল পাচ্ছি, কারণ কি বলো তো আমাদের না কর্পোরেশন থেকে জল এনে ট্যাঙ্কে ঢালা হয়েছিল, জলের এত প্রবলেম হচ্ছিলো ওই জন্য। তো দেখো 3টে সিটি দিয়ে কুকার নামিয়ে এবার কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, তেল গরম হলে দেখো ডুবুডুবু করে আলু কেটে রেখেছি, আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলোকে ভাজতে ভাজতে মোচার একটা মশলা করে নেব, দেবো আদা বাটা ছিল না বলে একটু আদা গ্রেট করে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম একটু জল। এবার এর মধ্যে রুটিন মশলাগুলো দেব, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর একটু মিষ্টি দেব, এই দিয়ে একটা মশলা করবো। আর এদিকে দেখো আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে, তো আলুগুলোকেও এবার তুলে নেব। এরপরে দেখো কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, জিরেটা আর তেজপাতা একটু ভাজা হলে এর মধ্যে যে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেবো। আর মোচাটা যেহেতু গরম, হাত দিয়ে তো চটকাতে পারছিলাম না, তো ওই জন্য হাতা দিয়েই ভালো করে ডোলে ডোলে নিলাম। তো দেখো মশলা থেকে বেশ তেল বেরিয়ে এসছে, তো এই সময় মোচাগুলো দিয়ে দিলাম। তো এবার দিয়ে ভালো করে মশলার সাথে বেশ কমিয়ে বাড়িয়ে ভাজা ভাজা করবো। আর এই মোচা কিন্তু এর কোনো নিজস্ব স্বাদ নেই, এটা রান্নার ওপরেই স্বাদ আসে দেখবে। আর এই সময় কিন্তু তোমরা নারকেল কুচিও দিতে পারো, কিন্তু আমি নারকেলটা খুব একটা পছন্দ করি না, দিলাম না। তো বেশ কিছুটা ভাজা ভাজা করে এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলু দিয়েও বেশ কিছুটা ভাজা ভাজা করবো। এরপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, গরম মশলা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে একটু গ্যাসের আঁচ কমিয়ে এরপরে এক চামচ ঘি দিয়ে দিলাম। তো এরপরে একটু নাড়াচাড়া করে দিলাম। তো দেখো আমার কিন্তু মোচা রেডি। তো এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও করা যায়, তো আমি আজকে নিরামিষভাবেই করলাম। তো দেখো এইরকম মোচা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তোমরা বানিয়ে খেয়ে দেখো বাড়িতে, অনেকেই করতে পারো, যারা পারো না তাদের জন্যই রেসিপিটা শেয়ার করলাম। তো আমরা কিন্তু ভীষণ খেতে ভালোবাসি, আমার ছেলে আমার হাজবেন্ড আমরা সবাই ভালোবাসি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে মোচাটা। তো ফ্রেন্ডস, মোচা রান্নার পর্ব শেষ করে এবার চলে এসেছি রুটির পর্ব নিয়ে। তো আজকে দেখো আটা মাখছি, প্রায় 10 দিন পরে আমি হাতে করে আটা মাখছি। তো বাপের বাড়িতে গেলাম, সেখান থেকে আসার পরে 2-3 দিন মানে 3-4 দিন বাড়িতে এসে গেছি, তার কোনো মানে তারপরেও আর আটা মাখা আর হয়নি, ভাতই খাওয়া হয়েছে। তো আজকে অনেকটা আটা মাখছি যাতে 3 দিন মতো চলে যায়, আর এতগুলো আটা তো একসাথে ডলতে পারছি না। ওই দেখো হাফ করে নিয়ে এরপরে ভালো করে ডলছি, আর আটা যদি ভালো করে না ডালা হয় না রুটি কিন্তু ভালো হয় না। দেখো আটা মাখা হয়ে গেছে, এবার আমি আটাগুলোকে লেচি করে নিয়েছি, আর প্রত্যেকটা লেচির তলায় দেখো আমি আটা লাগিয়ে নিয়েছি যাতে একটা লেচির সাথে আরেকটা লেচি না লাগে। তো দেখো আটা মাখা হয়ে গেল। তো 3 দিনের জন্য কিন্তু নিশ্চিন্ত আটা মাখা থেকে। তো যাই হোক, চলো এবার রুটিগুলো বেলে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। মোচাটা ছোলাতে হেল্প করলো, তাতে একটু রেহাই। তো যাই হোক, এই সমস্ত কাজকর্ম সেরে একটু বসেছি, আর ডাইনিংয়ে টিভি চলছে, টিভিতে না একটা মুভি হচ্ছে, মুভিটা দেখতে দেখতেই সব কাজকর্মগুলো সারলাম। তো দেখবে কিছু মানে গান শুনলে, মুভি দেখলে, কোনো দেখবে কাজকর্ম যেটাই হোক তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি ওইভাবে করে নিলাম। তো এখন একটু রেস্ট নেবো, চুল টুল সমস্ত বাঁধা হয়ে গেছে, বিছানাও ঝেড়ে বিছানাও করে নিয়েছি,
তো এখন এই মুভিটা একটু বসে বসে দেখবো, একটু রেস্ট নেবো আর কি। তো হাজব্যান্ড এখনও দোকান বন্ধ করেনি, হাজব্যান্ড এলে আমরা রাতে ডিনার করব। তো চলো একটু রেস্ট নিই, তখন যখন ডিনার করব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো এখন বাজে হচ্ছে 11:15 আর কি। তো আমরা দেখো ডিনার করতে বসে গেছি, আমার আর ছেলের হচ্ছে ভাত, হাজব্যান্ডের হচ্ছে রুটি, হাজব্যান্ড হচ্ছে এটা কী বলে মোচা, না আমি না ভুলে যাচ্ছি, মোচা দিয়ে রুটি, আর এই যে আমরা মোচা আর এই যে মাছের ঝোল, এই দিয়ে হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। তো চলো ডিনারটা সেরে ফেলি। আর বন্ধুরা এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, এখন ডিনার করবো, টেবিল টেবিল পরিষ্কার করবো আর ঘুমিয়ে পড়বো। তো চলো এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো, পাশের বেল বাটন কিন্তু অবশ্যই প্রেস করো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা ফ্রেন্ডস। গোলার অবস্থা খুব খারাপ, একটু গার্গিল করতে হবে, আর ওদিকে রান্নাঘর কিন্তু সব পরিষ্কার করেই এসেছি। তো এখন খাবো দাবো আর এই নাড়িটা চেঞ্জ করবো, রাতে যে নাড়িটা পরে ঘুমোয় ওটা পরবো, ব্যাস শুয়ে পড়বো, ঘুমও পেয়ে গেছে। টাটা ফ্রেন্ডস, গুড নাইট।